নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, ভগবান শিবের পূজোয় বেলপাতা লাগে, এটা আমরা সবাই জানি। শিব পূজোর অন্যতম উপাদানই হল বেলপাতা বা বেল্লপত্র। শিবের পূজোয় কেমন করে বেলপাতা এলো এবং তা কেমন করে শিবের এত প্রিয় হয়ে উঠল, তার একটি আশ্চর্য উপাখ্যান আছেন শিবপুরাণে। সেখানে বলা হয়েছে, শ্বেতকরবি, শেফালি, কুন্দ, মল্লিকা, চাপা, শিরীষ, নাগকেশর, মুচুকুন্দ, টগর, বজ্রপুষ্প, ধূত্র আর পদ্ম হল শিবের প্রিয় ফুল। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হল পদ্ম। কিন্তু পূজোর অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে, তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পুজো করেন, তাতেই পরম তুষ্ট হন আশুতোষ শিব। বেলপত্র তার কাছে সমস্ত পুষ্পের চেয়ে, সমস্ত অর্ঘের চেয়ে বেশি প্রিয়। বেলপাতা ত্রিফলক পাতা, পুরাণ অনুসারে তিনটি পাতা তিনটি দেবের প্রতীক, ত্রিদেবের প্রতীক, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তিনটি বেলপাতা ভগবান শিবের ত্রিনয়নের প্রতীক আর তার ত্রিশূলের প্রতীক। ত্রিশূল অর্থাৎ তিন শূলের সমাহার, যাবতীয় অশুভ শক্তি থেকে রক্ষা করা থাকে, যে কোনো বিধ্বংসী পরিস্থিতি থেকে হাজারো মাইল দূরে রাখতে সাহায্য করে। এছাড়াও সররিপুকে নিয়ন্ত্রণ করে থাকে এই বেলপাতা, মন শান্ত রাখে, উদ্গ্রীব হতে বাধা দেয়। ঠিক এ কারণেই শিব পুজোয় বেলপাতা এত অপরিহার্য। কিন্তু আমাদের আজকের ভিডিও হল যে এই বেলপাতা কিভাবে ভগবান শিবকে নিবেদন করতে হয়। ভগবান শিবকে আপনি সবসময় আদ্র অর্থাৎ সজল বিল্বপত্র নিবেদন করবেন। সজল মানে অর্থাৎ জলে ভিজিয়ে বেলপাতা নিবেদন করতে হয়। কখনো নির্জল বা শুকনো বেলপাতা ভগবান শিবকে দিতে নেই। শাস্ত্রে বলছে, সজলং বিল্বপত্রঞ্চ নির্জলং তুলসী দলম, অর্থাৎ সজল বিল্বপত্র আর নির্জল তুলসীপত্র দেবতাদিগকে দিতে হয়। তাই ভগবান শিবকে সব সময় বেলপাতা জলে ভিজিয়ে তারপরে দেবেন। ফলহীন বৃক্ষের বিল্বপত্র দ্বারা পূজা প্রশস্ত নহে। বরদাতন্ত্র বলছে, ফল শূন্য বৃক্ষ জাতই বিল্বপত্রই নার্চয়েত। বিল্বপত্রের অভাবে চূর্ণিত বিল্বপত্র দ্বারা পুজো চলবে, মানে বেলপাতাগুলোকে শুকনো করে সেই বেলপাতার চূর্ণ আপনি একটি শুদ্ধ পাত্রে ভরে রাখতে পারেন, সেই বেলপাতার চূর্ণ দিয়েও পুজো চলতে পারে। এবং ছয় মাস পর্যন্ত বেলপাতা কখনো বাসি হয় না, এটা মনে রাখবেন। যেখানে আমাদের শিবের চার ধাম আছে অর্থাৎ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী, এই যে চার ধাম, এই জায়গায় কিন্তু বেলপাতা পাওয়া যায় না। তারা কি করে, তারা বেলপাতা অন্য জায়গা থেকে নিয়ে আসে, সেটিকে শুকনো করে এবং বেলপাতার চূর্ণ করে রাখে। সেই বেলপাতার চূর্ণ দিয়ে শিব পুজো করে। শাস্ত্রে আছে, ছয় মাস পর্যন্ত
বেলপাতা কখনো বাসি হয় না। শাস্ত্র কি বলছে আসুন সেটাও শুনে নেব। খণ্ডিতৈশ্চ শিব পূজ্য পত্রই রণৈর খণ্ডিতৈ সন্মাসা নন্তরম বিল্লপত্রম পর্যুষীতং ভবেৎ। অর্থাৎ এই বেলপাতা ছয় মাস পর্যন্ত বাসি হয় না। আপনি প্রতিদিন সেই বেলপাতা ধুয়ে ভগবান শিবকে নিবেদন করতে পারেন। এবার বেলপাতা দেওয়ার নিয়ম কি, কিভাবে দেবেন ভগবান শিবকে বেলপাতা? শিব ও অন্যান্য দেবতা মস্তকে বেলপাতা চিত করে না দিয়ে উপুর করে দিতে হয়। যথা জলজং স্থলজং ব্যাপী পত্রম পুষ্পম ফলম তথা যথোৎপন্নম তথা দেহম বিল্ল পত্রম ধুমুখম। এটা লিঙ্গার্চন তন্ত্রে বলছে। তুলসী চিত করে দিতে হয় আর বিল্লপত্র সবসময় উপুর করে দিতে হয়, কিন্তু পুষ্পাঞ্জলিতে কোনো নিয়ম নেই বেলপাতার। সুতরাং দর্শক বন্ধু, আপনারা যারা নিত্য শিব পূজা করেন, যারা এই শ্রাবণ মাসের ব্রত উপবাস করছেন, তাদের কাছে এই তথ্যগুলো কাজে লাগবে। এই আশা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।